হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর 2024 সালের বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অভিজ্ঞতা গতির খেলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমি তোমাদের চতুর্থ ও পঞ্চম সেশনের ভিডিও উপস্থাপন করব। চতুর্থ ও পঞ্চম সেশনে কী আছে চলো আমরা দেখে নিচ্ছি। চতুর্থ ও পঞ্চম সেশনে তোমরা যেটা জানতে পারবে সেটি হলো বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জানতে পারবে। এরপর তৃতীয় সেশনে আমরা ছক তিনে যে দৌড় প্রতিযোগিতা করেছিলাম সেই দৌড় প্রতিযোগিতার হিসাব আমরা এখানে তুলে ধরব। তাছাড়াও এই ভিডিওতে তোমরা জানতে পারবে ও জ্ঞান অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন কী কী হতে পারে। এই অধ্যায় সংশ্লিষ্ট যে জ্ঞান এবং অনুধাবনগুলো আছে সেগুলো সম্পর্কে তোমরা এই ভিডিওতে পুরোপুরি জানতে পারবে। তাছাড়াও এই অধ্যায়ে যতটুকু ছক আছে এই অংশে সবগুলো ছকই আমি পরিপূর্ণভাবে পূরণ করে দেব। আর অন্যান্য অধ্যায়ের ভিডিও লিংক এই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি সেখান থেকেও দেখে আসতে পারবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও, সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে, সেই সাথে বেল আইকনটির অল অপশন অন করে দাও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আমরা দেখে নিচ্ছি চতুর্থ ও পঞ্চম সেশনে কী রয়েছে। আমাদের এখানে জানতে হবে এই ছকে বিভিন্ন প্রকার গতি সম্পর্কে আমরা জানব। বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জানব এখানে একটু বলে রাখি, আমরা প্রথম থেকে তৃতীয় সেশনে যেগুলো জেনেছিলাম, প্রথম থেকে তৃতীয় সেশনে আমরা সেখানে ক্যারাম খেলেছিলাম, তারপর দৌড় প্রতিযোগিতা করেছিলাম, তারপরে ভার নিক্ষেপ পড়েছিলাম, দড়ি খেলেছিলাম। এখানে কিন্তু বিভিন্ন ধরনের গতি এটার সাথে জড়িত। সেইগুলোর ছাড়াও আর কোন কোন গতি আমরা বাস্তবে দেখতে পাই সেগুলো সম্পর্কে কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। চলো আমরা দেখে নিচ্ছি কোন ধরনের গতি। সরল গতি, রকেটের গতি, রাস্তায় গাড়ি চলার গতি, সাইকেল চলার গতি, মোটর সাইকেল চলার গতি, এগুলো হলো সব সরল গতি, নির্দিষ্ট একদিকে যাবে কোনো দিক পরিবর্তন না করে। বক্রগতি, ভার নিক্ষেপ, ঢিল ছুঁড়ে মারা, ক্রিকেট বল উপর থেকে নিচে পড়া, এগুলো হলো সব বক্রগতি। ঘূর্ণন গতি, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের ঘুরে আসার গতি, বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাটার গতি, সাইকেলের চাকার গতি ইত্যাদি। পর্যায়বৃত্ত গতি, দোলনায় দোল খাওয়ার গতি, বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাটার গতি, সাইকেলের চাকার গতি, এগুলো হলো পর্যাবৃত্ত গতি। ঘূর্ণন গতি আর পর্যাবৃত্ত গতি অনেকটাই প্রায় একই রকম। এবার আমরা চলে যাব আমরা তৃতীয় সেশনে যে আমরা প্রতিযোগিতা করেছিলাম দৌড় প্রতিযোগিতা, সেই দৌড় প্রতিযোগিতায় কে কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল এবং কত সেকেন্ডে। হৃদয় মুন্সি 100 মিটার 17 সেকেন্ডে প্রথম স্থান পেয়েছিল, রাতুল আহমেদ 100 মিটার 19 সেকেন্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছিল, বাপ্পি শাহ 100 মিটার 20 সেকেন্ডে তৃতীয় স্থান অধিকার করেছিল, রনি ইসলাম 100 মিটার 20.5 সেকেন্ডে চতুর্থ স্থান অধিকার করেছিল, সুলতানুর আরভিন 100 মিটার 21 সেকেন্ডে পঞ্চম স্থান অধিকার করেছিল। এখন এখান থেকে আমরা কার বেগ কতটুকু সেটা কিভাবে বের করব চলো দেখে নিই। তো এখান থেকে যে বলেছে ছক তিন থেকে তোমার দলের সদস্য যে দৌড়ে অংশ নিয়েছিল তার বেগ কত তা পরের পৃষ্ঠায় ফাঁকা জায়গায় হিসাব করে বলো। আমরা হিসাবটা করছি বেগ বের করতে গেলে বেগের একটি সূত্র রয়েছে, বেগ নির্ণয় করার সূত্র হলো দূরত্ব ভাগ সময়। হৃদয় মুন্সির বেগ এখানে 100/17 সেকেন্ডে অতিক্রম করেছিল, তাই আমরা পেয়ে গেলাম 5.88 মিটার পার সেকেন্ড। এরপর রাতুলের বেগ ঠিক একইভাবে 5.26 মিটার পার সেকেন্ড, বাপ্পি সাহার বেগ 100.00 মিটার পার সেকেন্ড বা ডাইরেক্ট 5 সেকেন্ড, রনি ইসলামের বেগ এখানে 4.88 মিটার পার সেকেন্ড, সুলতানুল আরিফিনের বেগ 100/21 4.76 মিটার পার সেকেন্ড। এখন এইটা গেল, একটু চিন্তা করি, ধরো একটা বল ওপর থেকে পড়ছে, বলটা বেশি ওপর থেকে পড়লে কি বেশি জোরে পড়বে নাকি যে উচ্চতা থেকেই পড়ুক বলটা একই রকম জোরে পড়বে। আচ্ছা মনে রেখো যে একটি বলকে ওপর থেকে নিচে ফেলার সময় গতি নির্ভর করবে তার উচ্চতার ওপর, যত ওপর থেকে বলটিকে ফেলবে তত
তত জোরে সে মাটিতে পড়বে, কারণ বলটি যখন ওপর থেকে তার মধ্যে ওপরে থাকে তখন তার মধ্যে স্থিতিশক্তি জমা থাকে, নিচে পড়ার সময় তার স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। বলটি যত ওপরে থাকবে তত বেশি স্থিতিশক্তি সঞ্চিত থাকবে, তাই নিচে পড়ার সময় গতিশক্তিও বেশি হবে। যার গতিশক্তি বেশি, মানে বেশি গতিশক্তি, তত বেশি গতি হবে তার। তাই বলটি যত ওপর থেকে ফেলা হবে তত জোরে পড়বে। এবার মনে রেখো, ওখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে অনুশীলন বইয়ে, আমি প্রশ্নগুলো এখানে লিখে রেখেছি তাই সেখানে গেলাম না। যদি গতি কমাতে বা বাড়াতে, যদি গতি কমতে বা বাড়তে থাকে, একে বিজ্ঞানের ভাষায় কী বলে? একে বিজ্ঞানের ভাষায় ত্বরণ বলে। বোরিক পাউডার দিলে কি ক্যারামের গুটির গতির পরিবর্তন হয়? হ্যাঁ, বোরিক পাউডার দিলে ক্যারামের গুটির গতি বাড়ে, কারণ ঘর্ষণ কম হয়। এবার প্রশ্ন, ক্যারাম খেলার সময় খেয়াল করেছো যে কয়টি, যে একটা গুটি যত জোরে গিয়ে অন্য গুটিকে ধাক্কা দেয় সেটি তত গতিতে ছিটকে ও অন্যদিকে ছুটে যায়, এর কারণ কি? নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ বিপরীত প্রতিক্রিয়ার জন্য একটি গুটি অন্য গুটিকে ধাক্কা দিলে সেটি জোরে, এখানে জোড়া হয়েছে, জোরে বিপরীত দিকে ছুটে যাবে। একটা বল ওপর থেকে পড়ছে, বলটা বেশি ওপর থেকে পড়লে কি বেশি জোরে পড়বে, নাকি যে উচ্চতা থেকে পড়ুক একই রকম জোরে নিচে এসে পড়বে? বলটি বেশি ওপর থেকে পড়লে বেশি জোরে পড়বে, কারণ একটি বলকে যত ওপরে উঠানো যা হবে তার মধ্যে তত বেশি স্থিতিশক্তি জমা হবে। বলটি যখন ওপর থেকে নিচে পড়তে থাকে তখন তার মধ্যে থাকা স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এখন যে বলটি যত ওপর থেকে পড়বে তার মধ্যে তত বেশি গতিশক্তি জমা হবে, এ কারণে বেশি ওপর থেকে পড়া বল বেশি জোরে পড়বে। এবার তোমার এটার ফলাফল, মানে এর একটা পরীক্ষা তুমি বালতিতে করে দেখতে পারো, পানি তা বালতিতে পানি নিয়ে, ইট নিয়ে, অথবা অন্য শক্ত কোনো বস্তু ওপর থেকে ফেলে দিয়ে পরীক্ষাটা করতে পারো। প্রথমে একটি বালতি পানি দ্বারা পূর্ণ করি, তারপর একটি টেরিস বল বালতি থেকে 3 ফুট ওপরে তুলে বালতির পানিতে ছেড়ে দিই, দ্বিতীয়বার টেরিস বলটি 5 ফুট ওপরে তুলে বালতির পানিতে ছেড়ে দিই, দেখা গেল বালতির পানি প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার ছলকে ওপরের দিকে উঠে গেল। এই যে আমরা এখানে একটা প্রশ্নের উত্তর বললাম যে যত উচ্চতা বেশি হবে তার বেগ হবে তত বেশি, সেই ব্যাপারটি কিন্তু এখানে আমরা ফলাফলে পরীক্ষা করে দেখিয়েছি। এবার এই অধ্যায়ে সংশ্লিষ্ট কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং তার উত্তর কী সেটা আমি দিয়ে দিয়েছি। গতি কাকে বলে? গতি হলো সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তনের হার। সরল গতি কাকে বলে? কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে তাহলে তার গতিকে সরল গতি বলে। রাস্তার গাড়ি চলার গতি, হেঁটে যাওয়ার কোনো লোকের গতি, এগুলো। বক্র গতি কাকে বলে? সরল রৈখিক গতিতে চলা কোনো বস্তুর ওপর কোনো সময় বল প্রয়োগ করে যদি তার গতি পরিবর্তন করে দেওয়া হয় তাহলে ওই নতুন গতিকে বক্র গতি বলে, যেমন ভার নিক্ষেপ, ঢিল ছোড়া মারা, ক্রিকেট বল ওপর থেকে নিচে পড়ার গতি ইত্যাদি। এবার আমরা জেনে নিব ঘূর্ণন গতি কি। সাধারণভাবে কোনো বস্তু একটি স্থির বিন্দু বা অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকলে এর গতিকে ঘূর্ণন গতি বলা হয়। তো এটা হলো ঘূর্ণন গতি। পর্যাবৃত্ত গতি কাকে বলে? কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে, যেমন বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, সাইকেলের চাকার গতি ইত্যাদি। তো সাইকেলের চাকার গতি, এগুলো এক ধরনের ঘূর্ণন গতি, আবার পর্যাবৃত্ত গতি। ত্বরণ কি? সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আর মন্দন হলো উল্টোটা, সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়ে থাকে। তো আজকের মতো এই ভিডিওটি শেষ হলো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিও। আর ভালো থেকো সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।